ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ব্লুটুথ শেয়ারিং এর মাধ্যমে এক ফোনের ইন্টারনেট অন্য ফোনে আপনারা চালাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনারা সেটিং অপশনে এটা পেয়ে যাবেন হটস্পট অ্যান্টি শেয়ারিং এ। তো আমি ব্লুটুথ শেয়ারিং এটা চালু করে নিলাম। চালু করে দেওয়ার পরে দেখেন এখানে ব্লুটুথ আছে, এখানে আপনারা এটা চালু করে দেবেন। চালু করে দিয়ে আপনি যেই ডিভাইসের সঙ্গে কানেকশন করবেন সেই ডিভাইসটা আপনারা এখানে সার্চ করে নেবেন। তো আমার ডিভাইস হলো ভিভো 1603। তো আমি এটার সঙ্গে আসলে কানেক্টেড করতেছি, একটু সময় দিয়ে সাথে থাকবেন। তো দেখেন আমার ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে। তো আমি এই যে বাম ডাইন সাইডে সেটিং অপশন আছে এখানে দেখেন, তো এখানে ইন্টারনেট অ্যাক্সেস, তো এটা অফ থাকবে, আমি এটা অন করে দেব। তো আপনারা সেম পজিশনে সেমভাবে করবেন। তো আমি যদি এখন যে ডিভাইসের সঙ্গে আমি কানেক্ট করলাম সেটা দিয়ে যদি দেখে আসলে আদৌ কি কানেক্ট হয়েছে কিনা, তো আমি যদি আমার স্ক্রিনটা যদি শেয়ার করি আপনাদের, তো দেখেন এখানে আমার এই যে দেখেন ব্লুটুথ কানেক্টেড এখানে একটা লেখা আসছে, আর এখানে আবার এরকম একটা চিহ্ন আসবে। তো আমি যদি এখন ইউটিউবে ব্রাউজ করে দেখি আসলে কি আমার নেট চালু হয়েছে কিনা, তো দেখেন আমার সাকসেসফুলিভাবে এখন কিন্তু আমি নেট ব্রাউজিং করতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো অন্য মোবাইলে আপনার সেটিং যদি আলাদা হয় তাহলে আপনারা এক কাজ করবেন, আপনারা যারা নতুন তারা বুঝবেন না, পার্সোনাল হটস্পটে যাবেন। হটস্পটে যাওয়ার পর আপনার এরকম অপশন আসতে পারে, বুঝছেন, আদার শেয়ারিং মোড, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি এই অপশনটা চালু করে দেবেন। চালু করে দিয়ে ব্লুটুথে যাবেন, ব্লুটুথে যা আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনি সেমভাবে শেয়ার করবেন, তাহলে আপনার কোনো সমস্যায় পড়বেন না। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে, আপনাদের অল টাইম আমি সাপোর্ট করব। তো অনেক সময় হয় কি আপনার এক ফোনের অনেক সময় ওয়াইফাই কানেক্ট করলে অন্য ফোনে আসলে পাসওয়ার্ড থাকে না বা কানেক্ট করা যায় না, তো এটা প্রসেসটা আমার কাছে খুবই আপনার ইজি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আমাদের কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।